আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা রানী দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমরা এর আগে প্রথম অধ্যায় আলোচনা করেছি, আর আজকে আমরা প্রথম অধ্যায়ের অনুশীলনীর কিছু শূন্যস্থান, সঠিকোত্তর ও প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা বইয়ে খেয়াল করো। আমরা প্রথমে কিছু শূন্যস্থান পড়ে নেব। দেখো শূন্যস্থান কি আছে, আমাদের চারপাশের সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের ড্যাশ। এই জায়গায় কি হবে, আমাদের চারপাশের সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। কি তৈরি হয়েছে, আমাদের পরিবেশ। তাহলে শূন্যস্থানে বসবে কি, পরিবেশ। আবার বলছি, আমাদের চারপাশের সব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। দুই নং, পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। আমরা জানি কি, পরিবেশকে দুভাগে ভাগ করা যায়, একটা কি মানুষের তৈরি পরিবেশ, আরেকটা কি প্রাকৃতিক পরিবেশ। তাহলে শূন্যস্থানে কি হবে, এক জায়গায় প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। তাহলে পরিবেশকে মানুষের তৈরি পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশে ভাগ করা যায়। তিন, গাছপালা, পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। আমরা জানি যে মানুষের তৈরি পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের উপাদানের মধ্যে কিছু পার্থক্য আছে। এখানে যেগুলো আছে এগুলো কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি, গাছপালা, পাখি ও বায়ু। তাহলে শূন্যস্থানে কি হবে, প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে উত্তরটা কিভাবে লিখবে, গাছপালা, পাখি ও বায়ু প্রাকৃতিক পরিবেশের উপাদান। চার, মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় ড্যাশ পরিবেশ। মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি কি হয়, মানুষের তৈরি পরিবেশ। তাহলে শূন্যস্থানে বসবে মানুষের তৈরি পরিবেশ। আবার বলছি, মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। তাহলে আমরা চারটা শূন্যস্থান পড়ে নিলাম। এখন দুই নম্বরে দেখো কিছু দেওয়া আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। দেখো, কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, গাছ, টেবিল, কলম, চেয়ার। এখানে দেখো, গাছ কি প্রাকৃতিক পরিবেশের উপাদান, টেবিল মানুষের তৈরি পরিবেশের উপাদান, কলম মানুষের তৈরি পরিবেশের উপাদান, চেয়ার মানুষের তৈরি পরিবেশের উপাদান। তাহলে এখানে টিক চিহ্ন কোথায় দিবে, গাছের জায়গায় কি করবে, টিক চিহ্ন দিবে। তাহলে কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, উত্তর হবে কি, গাছ। দুই, কোনটি মানুষের তৈরি পরিবেশের উপাদান, পাখি। পাখি কি প্রাকৃতিক পরিবেশের উপাদান, পাহাড় প্রাকৃতিক পরিবেশের উপাদান, মাছ প্রাকৃতিক পরিবেশে উপাদান, ঘরবাড়ি কি মানুষ নিজে তৈরি করে, তাহলে এটা কি মানুষের তৈরি পরিবেশের উপাদান। তাহলে উত্তর কি হবে, ঘরবাড়ি। তাহলে কোনটি মানুষের তৈরি পরিবেশের উপাদান, টিক চিহ্ন কোথায় দিবে, ঘরবাড়ির, ঘরবাড়িতে দিবে টিক চিহ্ন। তাহলে আমরা সঠিক উত্তরটিও পড়ে নিলাম। এখন দেখো আমরা তিন নং-এর প্রশ্নগুলো একটু আলোচনা করব। এর আগেও আমরা অধ্যায়ের আলোচনার মধ্যে আমরা এগুলো পড়েছি। পরিবেশ কি ব্যাখ্যা করো, পরিবেশ কি, পরিবেশ হলো আমাদের চারপাশে রয়েছে কি বন্ধুবান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি, এগুলো নিয়েই তৈরি হয়েছে কি আমাদের পরিবেশ। অর্থাৎ চারপাশের এই সব কিছু নিয়ে তৈরি হয় পরিবেশ। কি আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে তৈরি হয় কি আমাদের পরিবেশ। দুই নং প্রশ্নটা দেখো, প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখো। প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে আছে কি কি, গাছপালা, পশু পাখি, মাটি, পানি ও বায়ু। আবার বলছি, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে আছে কি কি, গাছপালা, পশু পাখি, মাটি, পানি ও বায়ু। তিন নং, প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্য লেখো। প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে কি তিনটি পার্থক্য লেখার জন্য বলা হয়েছে। তাহলে প্রথমে কি প্রাকৃতিক পরিবেশের সংজ্ঞাটা লিখব। প্রাকৃতিক উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশই হলো কি প্রাকৃতিক পরিবেশ, আর মানুষের তৈরি পরিবেশের জায়গায় লিখব কি, মানুষের তৈরি উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশই হলো মানুষের তৈরি পরিবেশ। দুই নং পার্থক্য লিখব, এ পরিবেশ মানুষ তৈরি করতে পারে না। প্রাকৃতিক পরিবেশ কি মানুষ তৈরি করতে পারে, পারে না। তাহলে এই জায়গায় লিখব, এ পরিবেশ মানুষের তৈরি, মানুষ তৈরি করতে পারে না। কিন্তু মানুষের তৈরি পরিবেশ কি, এগুলো কি মানুষ নিজেই তৈরি করে। তাহলে এই জায়গায় লিখব, এ পরিবেশ মানুষ তৈরি করতে পারে। তারপর তিন নং-এ লিখব,
প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম। তাহলে আমরা আগেই জানি প্রাকৃতিক পরিবেশ উপাদানগুলো কি কি, গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু ইত্যাদি। আর মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলোর মধ্যে কি কি আছে, ঘরবাড়ি, দালান কোঠা, টেবিল, চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে তিনটি পার্থক্যও জেনে নিলাম। এখন দেখো, তোমাদের এই আলোচনা থেকে বাড়ির কাজ থাকবে 5 পৃষ্ঠা 3 নং-এর 1, 2, 3 প্রশ্নগুলোর উত্তর লিখো। এই যে আমি তিনটি প্রশ্ন আলোচনা করেছি, এটা কী করবে, তোমরা লিখে বিদ্যালয়ে এসে জমা দিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।